যারা বর্তমানে এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছেন যে এত মানুষ সংকটে আছে, খাবার সংকটে, এই সংকটে, সেই সংকটে, সেখানে কোরবানি না দিয়ে এই টাকাগুলো মানুষের উপকারার্থে যদি ব্যয় করা হয় তাহলে সওয়াব কেন হবে না? আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, যারা এই প্রশ্নগুলো উঠায় ম্যাক্সিমাম মানুষই সারা বছরে কোনো দান সদকা করে না, এরা নামাজও ঠিক মতো পড়ে না, এরা কোরবানিও করে না, এরা হজ করে না, এরা জাকাতও দেয় না ঠিক মতো। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, দু একজন আলাদা হতে পারে যারা বুঝে না বুঝে এই সমস্ত কথাগুলো বলতে পারে, বা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, এই সিচুয়েশনে অনেকে দেখছি একটি প্রশ্ন করছেন যে মোহতারাম, যেহেতু আর্থিকভাবে অনেক মানুষের সংকটের মধ্যে রয়েছে, সুতরাং এবছর কোরবানি না দিয়ে যদি কোরবানির পশুর পুরো অর্থটা আমরা দান করে দিই, আমরা সওয়াব পাবো কি না? আবার অনেকে বলছেন এবছর কোরবানি যদি না দিই, টাকা পয়সা আছে কিন্তু পরবর্তীতে ভয়ও আছে যে কতদিন এই অবস্থা চলতে থাকে, টাকা পয়সার দরকার আছে, তো এবছর কোরবানি যদি না দিই তাহলে গুনাহ হবে কিনা? দুটো বিষয় ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা কথা বলব। প্রথমত, কোরবানি না দিয়ে দান করা পুরো পশুর টাকাটা, অথবা হজ না করে পুরো হজের টাকাটা দান করে দেওয়া, এটা সম্পূর্ণরূপে হারাম। আপনি বলবেন কিভাবে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমরা সলাত আদায় করো এবং কোরবানি করো। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কোরবানি স্বতন্ত্র একটি ইবাদত, যেটা মুসলিম মিল্লাতের উপরে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করে দিয়েছেন। প্রিয় দর্শক, দান করা এটা অবশ্যই ভালো, কোন ক্ষেত্রে? যখন আপনি সাধারণ দান করবেন, কিন্তু কোরবানি না দিয়ে পশুর পুরো দানটা করা ইসলামী শরিয়ায় অনুমোদন নেই, অনুমতি নেই। তাহলে কি করতে হবে? আপনি কোরবানি, আপনাকে আপনার কোরবানি আপনাকে করতেই হবে। দান যদি আপনি করতে চান, আপনি আপনার সাধারণ অর্থ থেকে দান করবেন। অথবা এমনটা যদি কেউ বলে যে আপনি 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা একটি কোরবানির জন্য বরাদ্দ করছেন, তো সেই জায়গায় ছোট একটি ছাগল অথবা ছোট একটি ভেড়া, এগুলো এই জাতীয় পশু বা প্রাণী দিয়ে কোরবানি কেউ যদি করতে চায়, তাহলে কোরবানি করলে তার সওয়াব হবে কি না? দেখুন, এক্ষেত্রে আপনার অবকাশ রয়েছে। আপনি 7 লক্ষ টাকা বা 8 লক্ষ টাকা কোরবানির জন্য বাজেট রেখেছিলেন, সেক্ষেত্রে আপনি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি কোরবানি করলেন, অথবা আপনি 15-20 হাজার টাকা দিয়ে কোরবানি করলেন, কোরবানির যে ওয়াজিবাত বা আবশ্যকীয়তা এটা আদায় হয়ে যাবে। বাকি টাকাটা যদি আপনি দান করতে চান, আপনি করতে পারেন, কিন্তু কোরবানি না দিয়ে পুরো টাকা দান করে দেওয়ার সুযোগ ইসলামী শরিয়ায় নাই। হজ আপনার উপর ফরজ, আপনি একবার হজ করলেন না, পুরো টাকা দান করে দিলেন, আপনার গুনাহ হবে এবং এটাও ইসলামী শরিয়ায় জায়েজ নেই। প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, এক্ষেত্রে মনে রাখতে হবে, যারা বর্তমানে এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছেন যে এত মানুষ সংকটে আছে, খাবার সংকটে, এই সংকটে, সেই সংকটে, সেখানে কোরবানি না দিয়ে এই টাকাগুলো মানুষের উপকারার্থে যদি ব্যয় করা হয় তাহলে সওয়াব কেন হবে না? আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, যারা এই প্রশ্নগুলো উঠায় ম্যাক্সিমাম মানুষই সারা বছরে কোনো দান সদকা করে না, এরা নামাজও ঠিক মতো পড়ে না, এরা কোরবানিও করে না, এরা হজ করে না, এরা জাকাতও দেয় না ঠিক মতো। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, দু একজন আলাদা হতে পারে যারা বুঝে না বুঝে এই সমস্ত কথাগুলো বলতে পারে বা বলে থাকে। প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, দেখুন, আপনি দান যদি করেন কার জন্য করবেন? আল্লাহর জন্য। কোরবানি যদি করেন কার জন্য করবেন? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার সন্তুষ্টির জন্য তোমরা কোরবানি করবে। অন্য আয়াতে বলা হচ্ছে ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জীবন দিয়েছেন, তিনি মৃত্যু দিয়েছেন, তিনি অর্থ দিয়েছেন, তিনি বৃত্ত দিয়েছেন, তিনি আবার দারিদ্রতাও দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধানও আলাদা আলাদা করে ডিভাইডেড করে দিয়েছেন। সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন তোলা এটা অযৌক্তিক। গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, কোরবানি যে আমরা দিই, এটা কি শুধুই যারা ধনী মানুষ তারাই কি কোরবানি দেন? মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তারা কি কোরবানি দেন না? প্রত্যেকেই কিন্তু কোরবানি দেন, অন্তত আমাদের এই বাংলাদেশে
কোরবানির গোশত অধিকাংশ মানুষ তিন ভাগে বিভক্ত করেন, এর মধ্যে একটি ভাগ থাকে গরিব মিসকিনের জন্য। তো এখানে তো গরিব অধিকার পাচ্ছে এবং তার একটা হক রয়েছে, অংশ রয়েছে, সেখান থেকে তো তাকে গোশত দেওয়া হচ্ছে। আরেকটি হক দেখেন, চামড়ার দাম, সেটা কমুক অথবা বাড়ুক, এই চামড়ার দাম কারা পায়? এটা তো ধনীর খাওয়া নিষিদ্ধ, কোরবানির পশুর মালিকের খাওয়া নিষিদ্ধ। এই চামড়ার দামটা পায় মূলত হচ্ছে আমাদের দারিদ্র শ্রেণীর অথবা গরিব শ্রেণীর মানুষ, তো তাদেরকে তো আমরা চামড়ার দামটাও দিয়ে দিচ্ছি, টাকাটা সেখান থেকেও তারা পাচ্ছে, তারা উপকার পাচ্ছে। তিন নম্বর দেখেন যে এই যে কালকে দেখলাম যে 70-80 হাজার কোটি টাকার লেনদেন হাটগুলোতে, এই পশুগুলো এরা কি শিল্পপতি যারা পশুগুলো লালন পালন করেছেন, বড় করেছেন? ম্যাক্সিমামই কিন্তু আমাদের গ্রামের আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা গরু পালন করেন, গরু লালন পালন করেন, এবং এই গরুগুলোকে কোরবানির ঈদকে কেন্দ্র করে তারা বেচা কিনা করেন, যে কারণে ফাইন্যান্সিয়ালি এমন একটা সাপোর্ট তারা পায়, তাদের সারা বছর চলার মতো একটা মাধ্যম তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেন। আলটিমেটলি কোরবানির টাকা যে আমরা দান করতে যারা বলছি, এরা বুঝে হোক বা না বুঝে হোক, এটা অনেকে বোঝার পরেও বোবার মতো থাকে, আবার অনেকে দেখার পরেও অন্ধের মতো আচরণ করে। আলটিমেটলি গরিব কিন্তু ধনীর চাইতে বেশি উপকার পাচ্ছে এই কোরবানিতে। সুতরাং কেন আমরা এই মায়াকান্না দেখাচ্ছি যে কোরবানি না দিয়ে আমরা যদি এই টাকাটা গরিব মিসকিনকে দিয়ে দিই তাহলে গরিব মিসকিন বেশি উপকৃত হবে কোশ্চিনকালেও? না, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানের মধ্যেই রয়েছে কল্যাণ, আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের মধ্যেই রয়েছে উপকার, আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের মধ্যেই রয়েছে মানব জাতির সফলতা। প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, সুতরাং কোরবানি না দিয়ে কেউ যদি পুরো টাকা দান করে দিতে চান তাহলে কোনোভাবেই সেটা ইসলামী শরিয়া অ্যালাউ করবে না। আরেকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেটি হচ্ছে এবছর আর্থিক সংকটে পড়ে গেছি, কোরবানি না দিলে সমস্যা আছে কিনা। দেখুন, জিলহাজের একটা নির্দিষ্ট সময়ে, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাহা সাআতান ওয়া লাম ইযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কোরবানি করার কিন্তু কোরবানি করলো না, সে যেন ঈদগাহে না আসে, নামাজের কাছে না আসে। এটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলেছেন। এখন প্রিয় ভাইরা, আবার টাকা আপনার কাছে নেই, কোরবানির দিনগুলোতে যদি আপনার কাছে অর্থ থাকে তাহলে আপনি কোরবানি দিবেন। কোরবানির দিনগুলোতে নিসাব পরিমাণ অর্থ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে কোরবানির দিনগুলোতে থাকে তাহলে আপনি কোরবানি দেবেন। কিন্তু এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে না থাকে আপনি কী করবেন? আপনি কোরবানি দিবেন না। কিন্তু অনেক সময় দেখা যায় মানুষ ঋণ করে নিয়ে এসে কোরবানি দিচ্ছে, নিজের কাছে টাকা নাই, পাঁচজনের কাছে চেয়ে নিয়ে এসে তারপরে কোরবানি দিচ্ছে। না, এমনটি করা যাবে না। যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি কোরবানি দিবেন না, যদি সামর্থ্য থাকে আপনি অবশ্যই কোরবানি দিবেন। কোরবানি না দিলে আপনার বড়সড় গুণাহ হবে, বড় ধরনের গুণাহের সম্মুখীন আপনি হবেন। এখন 7.5 ভরি স্বর্ণ 52.5 তোলা রৌপ্য, বাংলাদেশি টাকায় কী পরিমাণ? 7.5 ভরির দাম 3.5-4 লক্ষ টাকা, ওঠানামা হয়। আবার রৌপ্যের দাম কত? 50,000-62,000 টাকা অথবা 70,000 টাকা, কেউ কেউ বলছেন কম, ওঠানামা হয়। এখন কথা হচ্ছে আমি স্বর্ণের হিসাব করব নাকি রৌপ্যের হিসাব করব? আপনি রৌপ্যের হিসেব করবেন। রৌপ্যের হিসেব করলে এক্ষেত্রে আপনার উপরে আবশ্যকীয়তাটা খুব সহজেই চলে আসবে এবং গরিব উপকৃত হবে, আমালটা আপনার দ্বারা বাস্তবায়িত হবে। প্রিয় ভাইরা আবার, রৌপ্যের হিসেব করেন অথবা স্বর্ণের হিসেব করেন, যদি কোরবানির দিনগুলোতে আপনার কাছে এই পরিমাণ অর্থ থাকে অবশ্যই আপনি কোরবানি দেবেন, যদি এই পরিমাণ অর্থ না থাকে আপনার কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিছু মানুষ রয়েছে এমন ঋণগ্রস্ত যার কাছে এখন টাকা নেই, 7 দিন পরে, কোরবানির 7 দিন পরে টাকা চলে আসবে। তো একজন ভাইয়ের কাছে বললো যে ভাই আমার গরু কেনার টাকাটা দেন, 7 দিন পরে আমি দিয়ে দেবো। এভাবে যদি কেউ কোরবানি দেয় কোরবানি আদায় হয়ে যাবে এবং কোরবানির সওয়াবও সে পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।